এইখানে ভ্লগার একটুখানি করে খেয়ে নিয়েছে, খেয়ে নিয়ে এখন গাল নাড়ছে, ক্যামেরাম্যান এখন খাবারে হাতই দেয়নি। ওকে, হে এভরিওয়ান, দিস ইজ পরমিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে, আর আজকে আমরা যেতে চলেছি বন্দে ভারতে। তো বন্দে ভারত কোচেতে যে রেস্টুরেন্ট বানানো হয়েছে আমাদের হাওড়া স্টেশনের কাছে, তো এই রেস্টুরেন্টের ব্যাপারে ভিডিও ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব সব জায়গায় ভরে গেছে। তো ভাবলাম আমি কেন নয়, আমি একবার গিয়ে ট্রাই করি যে কীরকম জায়গা, কেমন কী খাবার দাবার সব কিছু ট্রাই করবো আজকে গিয়ে, আর লোকেশানটা কোথায় এক্স্যাক্টলি আজকের ভিডিওতে পুরোপুরি ইনফরমেশান দেবো সবটা। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। রেস্টুরেন্টে তোমরা কীভাবে যাবে সেটা এবার বলে দিই। তো হাওড়া স্টেশনের বাঁদিক দিয়ে পুরানো প্ল্যাটফর্মের পাশ দিয়ে সোজা গিয়ে পড়বে নতুন প্ল্যাটফর্ম। নতুন প্ল্যাটফর্মের ঠিক উল্টো দিকেই দেখতে পাবে তোমরা এই রেলকোচ রেস্টুরেন্টটি। তো পৌঁছে গেছি রেস্টুরেন্টের সামনে, এবার চলো ভিতরে যাই। ভিতরে ঢোকার যে রাস্তাটা, সেই রাস্তাটা সুন্দর করে লাইট দিয়ে সাজানো রয়েছে, আর আশপাশটাও সুন্দরভাবে সাজানো রয়েছে। তো ওই রাস্তাটার ঠিক বাঁদিকেই দেখতে পাবে তোমরা পার্কিং জোন রয়েছে। তোমরা যারা বাইক বা কারে করে আসবে তারা এখানে পার্কিং করতে পারো। আর ডান দিকে রয়েছে গার্ডেন, এইখানে তোমরা বিভিন্ন ধরনের পিকচার তুলতে পারো, বা যদি ভিড় থাকে রেস্টুরেন্টে এখানটা তোমরা ঘুরে দেখতে পারো। যদি দেখো রেস্টুরেন্টে ভিড় আছে, তোমরা কিন্তু ফার্স্টে এসে ওখানে নাম আর ফোন নাম্বারটা দিয়ে আসবে, তো সিট খালি হলে ওনারা কল করে তোমাদের ডেকে নেবেন। রেস্টুরেন্টের ঠিক পাশেই রয়েছে ওয়েটিং জোন, তোমরা এখানে এসে ওয়েট করতে পারো। চলে এসেছি ভিতরে, ভিতরটা বেশ সুন্দর করে সাজানো ছিল, আর সেদিনকে প্রচণ্ড ভিড়ও ছিল। ট্রেনের কামরা যেভাবে ঠিক সাজানো থাকে সেভাবেই এখানেও ব্যবস্থা করা ছিল, আর আমাদের সিটটাও পড়েছিল একদম উইন্ডো সাইডে, তো পাশে গঙ্গা আর সাথে খাওয়া দাওয়া একদম জমে গিয়েছিল। খাবার দাবার অর্ডার দিয়ে দিয়েছি, ততক্ষণ তোমাদের সাথে একটু মেনুটা শেয়ার করে নিই। এখানে ভ্লগার একটুখানি করে খেয়ে নিয়েছে, খেয়ে নিয়ে এখন গাল নাড়ছে, ক্যামেরাম্যান এখন খাবারে হাতই দেয়নি দুঃখ থেকে। কেমন লাগলো, কেমন লাগলো বলতেও পারছো না, তোমার কেমন লাগলো বলো। মোটামুটি লেগেছে, চলো বাকিটা বাড়িতে গিয়ে বলছি। এখন বাজে 9:30, আর এই জাস্ট বাড়ি এলাম। রেলকোচ রেস্টুরেন্টের ব্যাপারে সব ডিটেলস তোমাদেরকে জানালাম, যেখানে ওটা করা হয়েছে জায়গাটা খুবই সুন্দর, মানে অতীব ভালো একটা জায়গা। অ্যাম্বিয়েন্স ওখানকার অ্যাম্বিয়েন্সও খুব ভালো, ওদের সার্ভিসিংও খুব ভালো,
সব থেকে ভালো তো জায়গাটা, একদম গঙ্গার ধারে, সুন্দর দৃশ্য দেখতে দেখতে খাওয়া যাবে। এবার আসি খাবারের প্রাইসে। তো খাবারের প্রাইস খুবই রিজনেবল, মানে ন্যাচারালি একটা রেস্টুরেন্টের হওয়া উচিত, তার থেকে অনেকটাই কম। তো স্টুডেন্টদের জন্য তো খুবই একটা ভালো ব্যাপার, কোয়ান্টিটিও বেশ ভালো, মোটামুটি যেমন ন্যাচারাল রেস্টুরেন্টে হয় সেরকম। এবার আসি খাবারের টেস্ট। তো খাবারের টেস্ট নিয়ে আমরা একটু হতাশ হয়েছি, কারণ যেরকম হাইপ আমরা দেখেছি সব জায়গায় সেরকম আহামরি কিছু আমার লাগেনি। আমার কেন, আমাদের কারোরই সেরকম আহামরি কিছু লাগেনি। যে পরিমাণ ভিড় ছিল তাতে তো বোঝাই যাচ্ছে কতটা ট্রেন্ডে চলছে রেস্টুরেন্টটা। বাট খাবারের কোয়ালিটি আর একটু বেটার করলে আরও আমার মনে হয় আরও বেটার হবে। যারা যারা গিয়েছিলাম প্রত্যেকেই চাইনিজ প্রেফার করি, তো সেই কারণে চাইনিজ নিয়েছিলাম। জানি না বাকি ওদের ইন্ডিয়ান আইটেমগুলো কীরকম, পরে কখনো ট্রাই করলে তোমাদের জানাবো। তোমরা গিয়ে দেখতে পারো, ট্রাই করতে পারো, জায়গাটা খুব সুন্দর। তাহলে যারা যারা খেয়েছো তাদের কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, যাতে তোমরা অল নোটিফিকেশান টাইমলি পেয়ে যাও। তো আজকের ভিডিও এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।